লকডাউনে জেরে বিপর্যস্ত জনজীবন, প্রত্যেক দিন দুমুঠো অন্ন মুখে তোলাটাই যেন এখন সব থেকে কঠিন কাজ। সেখানে উৎসব পার্বণ এগুলো বহু দূরের স্বপ্ন মাত্র, তবু তারই মাঝে সময় কাল নিয়মে হিসেব করে ঋতু বদলাচ্ছে এবং তার পাশাপাশি উৎসব এসে ধরা দিচ্ছে, যদিও সেই উৎসবে সামিল হতে পারছেন না মানুষ। মুর্শিদাবাদ বহরমপুরে প্রত্যেকবারের মতো এবারও এফইউসি ময়দানে মেলা বসার কথা ছিল, বহরমপুরের মেলা, কিন্তু সেই মেলা তো বসতে পারলো না। মেলায় পসরা সাজাতে পারলেন না বিক্রেতারা, সমস্যায় পড়লেন ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা, বিভিন্ন জেলা থেকে এসেছেন, তাই জেলা পরিষদের সভাধিপতি মোসাদ্দফ হোসেনের কাছে আবেদন করেছেন দুবেলা খাবারের ব্যবস্থা করার জন্য। জেলা পরিষদের সভাধিপতি আশ্বাস দিয়েছেন দুবেলা অন্নের ব্যবস্থা তিনি করে দেবেন। আমাদের মুখপাত্র অশোক দাসের কাছে, ওরা যারা বহরমপুর এফসি মাঠে, মানে বহু পুরাতন মেলা এবং বহরমপুরের প্রতিবার হয়, এখানে বিভিন্ন স্টেট থেকে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা সব বিভিন্ন মেলার বিভিন্ন সরঞ্জাম নিয়ে তারা আসে। তো লকডাউন পর্বে তারা এখানে আটকে গিয়েছে এবং তারা বাড়ি ফিরতে পারেনি, তাদের খাওয়া দাওয়ার করুণ অবস্থা, আমার কাছে আবেদন করেছিল। আজকে থেকে মুর্শিদাবাদ জেলা পরিষদ ওই সমস্ত ব্যক্তিদের সমস্ত খাওয়া দাওয়ার দায়িত্ব আমি সভাধিপতি হিসাবে গ্রহণ করলাম এবং আগামীকাল থেকে ওরা টু টাইমস খাবার, রান্না করা খাবার তাদের কাছে প্রোভাইড করা হবে।